আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আরও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে একদম বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করেছি বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে প্রকাশিত হয় আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদনাম নাম পদ সংখ্যা যোগ্যতা কিভাবে কোথায় কোন কোন লোকেশনে কোন কোন কাগজপত্র নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সবকিছু নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এটি হচ্ছে কোয়ালিফিকেশন যে যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে বলা আছে নাম অবশ্যই আপনাকে বা স্নাতক পাশ হতে হবে অবশ্যই স্নাতক পাশ হতে হবে যারা স্নাতক শেষ করেছেন কিন্তু ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনো পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন না অবশ্যই রেজাল্ট পাইতে হবে এবং বলা আছে সায়েন্স থাকতে হবে এইচএসসি লেভেল পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং আন্ডার নিয়ে কাজ করতে হবে বাংলা এবং ইংলিশে যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো স্থানে কাজ করার জন্য এবং এখানে বলা আছে আপনারা যে আকর্ষণীয় একটা বেতন পাবেন এখানে বেতনটা উল্লেখ করেনি কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি তাদের বেতনটা উল্লেখ করে দেয় না তবে অবশ্যই একটি আকর্ষণীয় বেতন পাবেন খুবই ভালো বেতন পাবেন সেই বেতনের সঙ্গে সেলস ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস হাফ ইয়ারলি বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো আপনারা প্রাপ্য হবেন এখানে সরাসরি ইন্টারভিউয়ের জন্য যারা অংশগ্রহণ করবেন সরাসরি ইন্টারভিউয়ের জন্য আপনাকে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত রিসেন্ট ফটোকপি বা আপনার সাম্প্রতিক তোলা একটি ছবি রঙিন ছবি এনআইডি কার্ড এবং সকল একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং ফটোকপি অরিজিনাল অব এবং অরিজিনালটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে তারা ভেরিফিকেশনের জন্য অরিজিনালটি দেখতে চাইবে অরিজিনাল এবং ফটোকপি সঙ্গে রাখবেন রাখার পরে আপনারা এই যে চারটি লোকেশন আছে চারটি লোকেশন যে কোনো লোকেশনে আপনারা উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকাতে হবে মার্চ আগামী মার্চ মাসের এক দুই তিন এবং পাঁচ এই চার দিন দুই হাজার বাইশ সকাল নয়টা তিরিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ চলবে ঢাকাতে রাজশাহীতে চলবে দুই এবং তিন মার্চ দুই হাজার বাইশ নয়টা চারটা তিরিশ পর্যন্ত রংপুরে চলবে দুই এবং তিন মার্চ দুই হাজার বাইশ সকাল নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত এবং বগুড়াতে চলবে মার্চ মাসের পাঁচ তারিখে দুই হাজার বাইশ সকাল নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত এই নির্দিষ্ট টাইমে আপনি নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এবং এরপর এখানে বলা আছে হেল্পলাইন আপনার কোনো সমস্যা হলে আপনি ফোন ফোন করে তাদের আপনার সমস্যার সমাধান নিতে পারবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে সকাল নয়টা থেকে চারটের মধ্যে আপনাকে ফোন করতে হবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো ফাইভ ওয়ান নাইন ফোর এটি হচ্ছে হেল্প লাইন তো এই ছিল এই সার্কুলার সম্পর্কে আশা করি আপনার সকলেই পুরো সার্কুলার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম